গত বছর আমার এলাকায়, আমার নিজ গ্রামে আমাকে দাওয়াত দেওয়া হলো। যেদিন মাহফিল, ওই দিন মাগরিবের আগেই থানা থেকে ফোন গেছে যে সবাই উঠতে পারবে কিন্তু মনোয়ার হোসেন ফিরোজ উঠতে পারবে না। আমি বললাম যে কারণ কি। যাই হোক, আমরা তো বাইরে চলি, মোটামুটি তো একটা ধরাছোঁড়া তো থাকার কথা, কথা বললেন ঠিক না বেঠিক। তো আমি উপর থেকে একটু ফোন দেওয়ালাম, তো বলছে হুজুর সমস্যা আমাদের না, সমস্যা হচ্ছে মসজিদ কমিটির। বুঝতে পারলেন, মসজিদ কমিটির খোঁজ নিয়ে দেখলাম ও আল্লাহ, মসজিদ কমিটির যেই ফোন করছে, যেইটা লাগাইছে, সে দেখে আমার দুধ সম্পর্কে চাষা। কে বলেন? এটা কিন্তু বাস্তব, এটা কিন্তু রেকর্ড হচ্ছে, আমি যেটা বলছি সত্য কথা, কারণ এটাকে মিথ্যা বলার কোনো কি স্কোপ আছে এখানে? নাই। আমি পরে দেখলাম যে আমার দুধ সম্পর্কে চাষা। তো বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আমার মা দু চোখের পানি ছেড়ে দিয়ে তখন কান্না শুরু করছে, আমি দুটো ভাত নিয়ে বসছি, এমন কায়দায় ফোন আসছে এই মুহূর্তে যদি আপনি চলে না যায় আপনাকে অ্যারেস্ট করাই লাগবে। ভাত খেয়ে ওই জায়গার থেকে চলে আসলাম, বললাম যে ভাত আর খাওয়ার দরকার নাই, কারণ আমার আল্লাহ রসুলের ওয়ারেস যদি আমি হয়ে থাকি তাহলে আমার আল্লাহ রসুলের সাথে যেটা ঘটেছে, আমি মনোয়ার হোসেন ফিরোজ আমার সঙ্গে ঘটবে, এটা তো মামুলি ব্যাপার, কথা বলেন ঠিক না বেঠিক। তো আমি ওই জায়গা থেকে ভাত রেখে চলে আসলাম, সেদিন আমি দেখেছিলাম আমার বাপের চোখের পানি, চাচাদের চোখের পানি, এলাকার মানুষের চোখের পানি, কারণ আমার এলাকায় হিন্দুর সংখ্যা একটু বেশি। হিন্দুরাও সেদিন বলেছিল যে আমরা তোমার রস শোনার জন্য এইখানে আসছি। আল্লাহ আকবার বলবেন না, কারণ আমার এলাকায় মাহফিল হলে হিন্দু মহিলারা, হিন্দু পুরুষরা অনেকেই যায়, তারা সেদিনও কান্নার মতো ভাব নিয়ে চোখটা ছলছল করছিল, সেদিন আমার সামনে এসে বলছিল আহা, কোরআনের কথা শোনার জন্য আমরা হিন্দু সম্প্রদায় তারপরেও আমরা এইখানে আসছি, কিন্তু আইরে আফসোস তোমাদের মধ্যে এত শয়তান, এতটা তো আগে জানতাম না যে কোরআনের কথা হবে, কোরআনের কথাই তোমার উঠতে দেবে না। পরবর্তীতে আমি যখন শুনলাম আমার দোষ সম্পর্কে চাষা, খোঁজ নিয়ে আর একটু দেখলাম আসলে সত্য না মিথ্যা, পরে শুনলাম যে না সত্য, নাম ব্যাগ দিয়ে বলে দিচ্ছে, তারপরে দেখলাম যে এই জায়গায় আর উঠা যাবে না, উঠলাম না। এই বছর আবার মাহফিল দিল, তারপরেও আমাকে উঠতে দিল না। বলেন তো সম্মান দেওয়ার মালিককে। আশেপাশে যত মানুষ মাহফিল দেয় বলছে মাহফিল যদি করি মনোয়ার হোসেন ফিরোজকে স্টেজে তুলবো, কার বাপের ক্ষমতা আছে ঠেকাক? আল্লাহ আকবার বলবেন না। আজকের দেখেন প্রত্যেকটা জায়গায় সমস্যা, আজকের আমরা মুসলমান নিজের ঘরের কুন্দুলি এখনো পর্যন্ত সামলাইতে পারে নাই, ভাই করে বামপন্থী আর বড় ভাই করে হকপন্থী, আছে না নাই? এরকম অনেক ফ্যামিলি আছে। তাহলে ফ্যামিলির মধ্যে বিভেদ, সমাজের মধ্যে বিভেদ, দেশের জনগণের মধ্যে তো বিভেদ থাকবেই, কারণ মুসলমানরা এখনো পর্যন্ত এক হতে পারে নাই। বর্তমান সময়ে শুধু লেখালেখি হচ্ছে, আলী হাসান উসামা ভাই একরকম লিখছে, আবুল কালাম আজাদ বাশার ভাই সুন্দরভাবে তাফসির করে বুঝিয়ে আবার তার উত্তর দিচ্ছে, ফেসবুকে শুধু স্ট্যাটাস দেওয়া দিয়ে চলছে। আসলে বলেন তো এই ক্লান্তি লগনে মুসলমানরা দেখবে আলেমদের ঐক্য, আর আলেমরা যদি মারামারি ফাটাফাটি করে যদি ওই জায়গায় এমন কিছু শুরু করে দেয় তাহলে সাধারণ জনগণ কি শিখবে? এই জন্য আমরা সবাই এক, আজকের এই জায়গা থেকে আমরা যারাই এসেছি একটা শিক্ষা নিয়ে যাব, আমাদের একটাই পরিচয় আমরা মুসলমান, কথা বলেন ঠিক না বেঠিক। প্রিয় ভাইয়েরা, আমার ভূমিকায় কোনো কথা নয়, সর্বপ্রথমেই শুকরিয়া আদায় করি সে আল্লাহ তাআলার দরবারে, যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে পছন্দ করে আজকের এইখানে বসার তৌফিক দিয়েছেন। শুধু তাই নয়, ঐশী গ্রন্থ কালামুল্লাহ, যেই কালামের কথা বক্তব্য দিয়েছেন একজন, চিল্লায় বলতে হবে তিনি কে, মানুষের বক্তব্য নাকি আল্লাহর বক্তব্য? আমরা এখানে যারা বসে বক্তব্য দেওয়ার জন্য আমরা শুধু ইয়াড দেই, ইয়াড বোঝেন তো, ইয়াড দেখেন না, আমরা শুধু ইয়াড দেই, এই ইয়াড দেওয়ার ক্ষমতা আমাদের নয়, এই ক্রেডিট আমাদের নয়, আল্লাহকে আল্লাহর কসম করে বলি এটা শুধুমাত্র আল্লাহর আমাদের জবান থেকে বের করে, তাই বলতে পারি। এই জায়গায় যখন উঠছি আমার মনে হয়েছিল কি বলবো, কিন্তু আসলে কথা যিনি বের করেন তিনি কে? আল্লাহ। আসুন না সেই কোরআন থেকে আমরা কথা শুনবো, এই জন্য একবার সেই আল্লাহর জন্য চিল্লাই বলি না আলহামদুলিল্লাহ, যে নবী আপনার আমার জন্য কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সুপারিশকারী হবেন সেই নবীর জন্য বলছি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আজকের আমরা একটা বই থেকে কথা বলবো, যে বইটা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় একটি নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। সেই কিতাবের নাম কি? কিতাবের মধ্যে কোনো ভুল আছে, সংশয় আছে? এই কিতাব যিনি নাজিল করেছেন তিনি কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা রাতের আধারে দেখতে পায় না দেখতে পায় একজন চিল্লাই বলেন তিনি কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? এক কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর জমিনে মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হচ্ছে আল্লাহর কোরআন। কারণ এই কোরআনটা হচ্ছে আল্লাহর বক্তব্য, আল্লাহর ভাষণ। আর আল্লাহর ভাষণ, আল্লাহর বক্তব্যের ভিতরে বান্দা কখনো ভুল ধরতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য প্রথমে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, যালিকাল কিতাবুলা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটা হচ্ছে এমন একটা গ্রন্থ যেই গ্রন্থের নাম হচ্ছে কোরআন, যেই গ্রন্থের আর একটা নাম হচ্ছে জিকির, যেই গ্রন্থের আর একটা নাম হচ্ছে ফুরকান, যেই গ্রন্থের আর একটা নাম হচ্ছে নোট, যেই গ্রন্থের আর একটা নাম হচ্ছে কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই গ্রন্থের একটা দুইটা নাম নয়, এই গ্রন্থের 95 থেকে 95টা নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে রেকর্ড করে দিলাম। বলেন না আল্লাহু আকবার, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, লা রাইবা ফি। এই কিতাবের মধ্যে পৃথিবীর কোন মানুষ যদি মনে করে যে তার মৃত্যুর আগ পর্যন্ত গবেষণা করে করে একটা জের জবর নুকতা সমীকরণ ভুল ধরবে, আজও পর্যন্ত 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে বিশ্ব নবীর উপরে, বলেন তো আজও পর্যন্ত কোরআনের ভুল কি কেউ ধরতে পেরেছে? সম্ভাবনা আছে? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাবটা গোটা পৃথিবীর মানব মণ্ডলীর জন্য শুধুমাত্র ইন্ডিকেট করে বলা হয় নাই মক্কাবাসীর জন্য, বলা হয় নাই মদিনার জন্য, বলা হয় নাই বাংলার মুসলমানের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রাব্বুল আলামিন বলছেন হুদাল লিন্নাস, গোটা পৃথিবীর মানব মণ্ডলীর জন্য কিতাবটা হচ্ছে একটা হিদায়াত। আর হিদায়াতটা কারা পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা এক আল্লাহর আনুগত্য করতে স্বীকার করেছে, যারা মনে প্রাণে বিশ্বাস করেছে একটাই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহর জমিন, আল্লাহর রিজিক, আল্লাহর দেওয়া আসমান, আল্লাহর দেওয়া সেই জমিনে আমরা বিচরণ করি যা কিছু করি না কেন, যার সাহায্যে করি, বলুন তো তিনি কে? পৃথিবীর মধ্যে আসমানের দিকে যদি তারকার লক্ষ্য করা হয়, আর জমিনের দিকে অসংখ্য জীবজন্তু আমরা দেখতে পাই, অসংখ্য প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, বলেন তো সকল প্রাণী, আকাশের চাঁদ বলেন, সূর্য বলেন, তারকা বলেন, সব কিছু একজনের শুকরিয়া দায়ী করে, বলুন তো তিনি কে? সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে, শেষ হবে কখনো? রব্বুল আলামিন বলছেন মুমিন যারা, মুত্তাকি জানা যারা, ইমানদার, তারা যদি মনে করে জাল্লার প্রশংসা করে ইবাদাত করে শেষ করব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কখনোই শেষ করতে পারবা না। শুধু তোমরা শুকরিয়া দায়ী করো না, একটা ধুলি কণা পর্যন্ত যেই রবের শুকরিয়া দায়ী করে, বলুন তো তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা, পৃথিবীর মধ্যে এত সুন্দর কিতাব, এত ছন্দময় কিতাব রহমানের বান্দাদেরকে দিয়েছে, তোমাদের প্রভু তোমাদের জন্য দিয়েছে। এই কিতাব নাজিল হলো তোমাদের ভাগ্য পরিবর্তনের জন্য নাকি ভাগ্য বিনষ্ট করার জন্য? কথা কয় না, ভাগ্য পরিবর্তনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করার জন্য,
কোরআনের একটা নাম দিলেন ফুরকান। ফুরকান নামের অর্থ হচ্ছে সত্য মিথ্যা পার্থক্য করা। আজকের দেখেন আমরা জানি কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কোনটা হকুল্লাহ আর কোনটা হচ্ছে হিজবুস শাইতান। বলেন তো এই জায়গায় যারা আছে বুঝি কি বুঝি না, কথা কয় না বুঝি না। এই দল হচ্ছে তাগুতের দল, এই দল হচ্ছে ইসলাম বিদ্বেষী দল, এই দল আলেমুল আমাদেরকে নির্বিচারে ফাঁসির রশিতে ঝুলাইয়া দুনিয়া থেকে বিদায় করেছে। এই দল যেই মানুষগুলো নির্দোষ বছরের পর বছর কারাগারের মধ্য থেকে বিভিন্ন কায়দায় পুশ করে দুনিয়ার থেকে বিদায় করেছে, এরকম দল আমরা চিনি কি চিনি না। তারপরেও দেখবেন একদল মুনাফিক নামাজও পড়ে, রমজান সামনে রোজাও রাখবে, অনেক হাজি সাহেব আছে বলে আমি কি হাজি না, কয় কি কয় না, আমি কি ইমানদার না, আমি কি মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না। বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমরা সব কিছু বোঝো কোনটা হক আর কোনটা বাতিল, কারণ হক আর বাতিলের পার্থক্য করার জন্য কোরআন যিনি দিয়েছেন চিল্লাই বলতে হবে মুসলমান তিনি কে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিলআলামিনা নাযীরা। আল্লাহু আকবার পড়েন, তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকান। আল্লাহ তাআলা বলছেন কোরআন নাযিল হয়েছে, ফুরকান নামক কিতাব নাযিল হয়েছে, সত্য মিথ্যা যাচাই করে দুনিয়ার জমিনে বিচরণ করবা। কারণ পৃথিবীর জমিনে সবচাইতে সৃষ্টির মধ্যে সৌন্দর্য আকৃতি যেই জন্তুকে দান করা হয়েছে, যেই জাতিকে দান করা হয়েছে সেটা হচ্ছে মানব জাতি। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিজেই কুদরতি হাত দিয়া মানব জাতির স্ট্রাকচার আবি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বানিয়েছেন, সুবহানাল্লাহ। পড়েন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তাহলে এই কোরআন আসলো সত্য মিথ্যা পার্থক্য করার জন্য, কিন্তু দুনিয়ার লোভে পড়ে, টাকার লোভে, ক্ষমতার লোভে, শেয়ারের লোভে পড়ে, তাগুতের দলের অন্তর্ভুক্ত হইয়া যদি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কোশ্চিন কালেও আমার জান্নাত তো পাবা না, তোমার একটাই নাম হবে ইমানদার নামের দোকানদার, কথা বলেন ঠিক কি না। প্রিয় ভাইরা আমার, এই সব মূল মুসলমানরা প্রকৃতপক্ষে মুসলমান নয়, আল্লাহর কাছে এরা হচ্ছে একেবারেই জিরো না হিরো, কথা কয় না জিরো। কারণ এদের একটাই নাম হচ্ছে ইন্নাল মুনাফিকিনা ফি দারিকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিক এমন একটা ভাইরাস, এমন একটা ভাইরাসের নাম। বলেন তো এই জায়গা থেকে কয়েক বছর আগে মহামারী একটা ভাইরাস এসেছিল, ভাইরাসের নাম হচ্ছে করোনা ভাইরাস, ঠিক না বেঠিক? এখন বলেন তো বাংলাদেশের কোনো আলেম কি ফতোয়া দিয়েছিল যারা করোনা ভাইরাসে মৃত্যুবরণ করবে সোজা জাহান্নামে যাবে, বলছে কেউ? কেউ বলে নাই। কারণ আল্লাহর পক্ষ থেকে এটা একটা গজব, কারণ সব হচ্ছে বান্দার হাতের কামাই। বান্দার সামনে দুর্নীতি হয়, বান্দার সামনে নির্দোষ মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, কিন্তু কিছু আল্লাহর ওলি আছে শুধু মসজিদে জিকির করে কিন্তু অন্যায়ের কোনো প্রতিবাদ করে না, এরকম আল্লাহর ওলি আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে এমন গজব তোমাদেরকে দিলাম, গজবের নাম হচ্ছে করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসে অনেক মানুষ দুনিয়া থেকে চলে গেল, আমার বাংলাদেশের অনেক মানুষ কিন্তু দুনিয়া থেকে চলে গেল। কোনো ডাক্তার বলে নাই এই মানুষগুলো জাহান্নামী, কোনো আলেম ফতোয়া দিল নাই মানুষগুলো জাহান্নামী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা এমন একটা ভাইরাস আছে যেই ভাইরাসটা কাফির বেঈমানদের মধ্যে থাকে না, বিধর্মীদের মধ্যে থাকে না। পৃথিবীর মধ্যে 4,300 মতো ধর্ম আছে, কয় হাজার? 4,300 মতো ধর্ম আছে গুনতির ভিতরে, গণনার ভিতরে, কিন্তু এই 4,300 ধর্মের মধ্যে আল্লাহ তাআলার কাছে একটাই ধর্ম হচ্ছে মনোনীত ধর্ম। বলেন তো সেই ধর্মের নাম কি? ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলেন আল্লাহু আকবার। এই ইসলাম নামক এই যে খুঁটি, এই যে স্তম্ভ, এই স্তম্ভর এই জাতির যিনি রাহবার, যাকে বলা হলো পিতা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন।
প্রিয় ভাইরা আমার, এই মিল্লাতের জন্য যিনি হচ্ছেন রাহবান, যিনি হচ্ছেন পিতা বলে আখ্যায়িত হলেন, তিনি হচ্ছেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমাদের পিতার অনেক পরীক্ষা করেছি, সে কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কি হয় নাই। প্রিয় ভাইরা আমার, আজকের মুসলমানদের উপরে পরীক্ষা আসবে, নির্যাতন আসবে, কিন্তু এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারাই হচ্ছে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাত, এই মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান বলে কিয়ামতের দিন আল্লাহর কাছে বলতে পারবো কি পারবো না। আর যেই ব্যক্তিগুলো বাধা আসার পরে, যেই ব্যক্তিগুলো মুসিবত আসার পরে ঝরে পড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্যক্তির নামগুলো হচ্ছে মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা হবে কোথায়? ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম থেকে যারা বাইরে চলে যাবে, সিটকায় চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিক যারা কোরআন বিদ্বেষী, যারা যারা কোরআন বিদ্বেষী কোন তাগুতের সঙ্গে সম্পৃক্ত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হচ্ছে মুনাফেকের অন্তর্ভুক্ত। আর মুনাফেকের বেই ভাইরাস নিয়ে যারাই মৃত্যুবরণ করবে, এদের কোনো আমল, এদের কোনো ইবাদাত বন্দেগী আল্লাহর দরবারে মঞ্জুর হবে? জোরে কন হবে? হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদের শুধু জাহান্নাম নয়, আমার জাহান্নামের সাতটা স্তর আছে। কয়টা? সাতটা। এই সাতটা স্তরের সবচাইতে নিচে, সবচাইতে তলদেশে যাদের স্থান হবে তারা হচ্ছে মুনাফিক। এখন বলেন তো হুজুর, মুনাফিক কোথায় পাওয়া যায়? বলেন তো আমেরিকায় নাকি পার্শ্ববর্তী দেশ ভারতে কোথায় পাওয়া যায়? অনেকেই বলে হুজুর কোথায় পাওয়া যায়। এখন আমার কাছে যদি প্রশ্ন করেন হুজুর মুনাফিক নামক ভাইরাস কোথায় পাওয়া যায়, যদি বলেন আমেরিকায় আমি বলবো না, যদি বলেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত দাদাবাবুর দেশেও পাওয়া যায় না, যদি বলেন কানাডায় পাওয়া যায় চায়নায় আমি বলবো না, আমার বাংলাদেশেই পাওয়া যায়, এখন যদি বলেন কোথায় পাওয়া যায় আমি বলবো মসজিদে যে খোঁজেন আর মাহফিলের ময়দানে খোঁজেন, দেখবেন টাটকা মুনাফেক মানুষ, মার্কা মানুষ কিছু আপনার চোখে ভেসে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, আমি নামাজও পড়ি, রমজানে রোজাও রাখি, সব ভালো ভালো কাজ করি, কিন্তু কোরআনের কিছু কিছু কথা আমার বড্ড খারাপ লাগে, এরকম আল্লাহর ওলি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনাদের এই জায়গায় সরুলিয়া কত দূর আমি জানি না, সরুলিয়ার মাঠ কত দূর? বেশি দূরে না। ওই জায়গায় একবার শুনছিলেন যাকে অ্যাটাক করেছিল, আটকায় রাখছিল, বস্তায় ভরে মেরে ফেলার হুমকি দিয়েছিল, সেই আমি। আমি মনে করেছিলাম আমার জীবনের হয়তো শেষ মুহূর্ত এটাও হতে পারে, কিন্তু বলেন তো হায়াতের মালিক কে? বলেন তো আমার বাপদাদার কোনো কেচ্চা কাহিনী বলেছিলাম নাকি আল্লাহর কথা বলেছিলাম? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে দেখেন আল্লাহর কোরআন বলতে গেলে আপনার বাধা আসবে, আপনার মুসিবত আসবে, কিন্তু ভয় করলে হবে না, ভয় রাখতে হবে কার? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। বলেন না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। মুমিনরা চায় কার কাছে? কথা কয় না কার কাছে? প্রিয় ভাইয়ের আমার, বাস্তবে প্র্যাকটিক্যালে কি একটা কথা বলবো, বাস্তবে আমার সঙ্গে যেটা হয়েছে, আমাকে হয়তো অনেকেই চেনেন হয়তো অনেকেই চেনেন না, আমার গ্রামের বাড়ি হচ্ছে এই আপনাদের পাশেই তালুক জেলার ভিতরে, গ্রামের বাড়ি হচ্ছে খলিশখালী ইউনিয়ন। বলেন কোথায়? খলিশখালী ইউনিয়ন আমার জন্মস্থান। এখন পরপর দুইটা বছর, গত বছর আমার এলাকায় আমার নিজ গ্রামে আমাকে দাওয়াত দেওয়া হলো, যেদিন মাহফিল ওই দিন মাগরিবের আগেই থানা থেকে ফোন গেছে যে সবাই উঠতে পারবে কিন্তু মনোয়ার হোসেন ফিরোজ উঠতে পারবে না। আমি বললাম যে কারণ কি?
যাই হোক, আমরা তো বাইরের ছলে, মোটামুটি তো একটা ধরাছড়া তো থাকার কথা, কথা বলেন ঠিক না বেঠিক? তো আমি উপর থেকে একটু ফোন দেওয়ালাম, তো বলছে হুজুর সমস্যা আমাদের না, সমস্যা হচ্ছে মসজিদ কমিটির। বুঝতে পারলেন? মসজিদ কমিটির খোঁজ নিয়ে দেখলাম, ও আল্লাহ, মসজিদ কমিটির যেই ফোন করছে, যেইটা লাগাইছে, সে দেখি আমার দুধ সম্পর্কে চাষা। কে বলেন? এটা কিন্তু বাস্তব, এটা কিন্তু রেকর্ড হচ্ছে, আমি যেটা বলছি সত্য কথা, কারণ এটাকে মিথ্যা বলার কোনো কি স্কোপ আছে এখানে? নাই। আমি পরে দেখলাম যে আমার দুধ সম্পর্কে চাষা, তো বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আমার মা দু চোখের পানি ছেড়ে দিয়ে তখন কান্না শুরু করছে, আমি দুটো ভাত নিয়ে বসছি, এমন কায়দায় ফোন আসছে, এই মুহূর্তে যদি আপনি চলে না যায় আপনাকে অ্যারেস্ট করাই লাগবে। ভাত ধুয়ে ওই জায়গার থেকে চলে আসলাম, বললাম যে ভাত আর খাওয়ার দরকার নাই, কারণ আমার আল্লাহ রসুলের ওয়ারেস যদি আমি হয়ে থাকি তাহলে আমার আল্লাহ রসুলের সাথে যেটা ঘটেছে আমি মনোয়ার হোসাইন ফিরোজ আমার সঙ্গে ঘটবে, এটা তো মামুলি ব্যাপার, কথা বলেন ঠিক না বেঠিক? তো আমি ওই জায়গা থেকে ভাত রেখে চলে আসলাম, সেদিন আমি দেখেছিলাম আমার বাপের চোখের পানি, চাচাদের চোখের পানি, এলাকার মানুষের চোখের পানি, কারণ আমার এলাকায় হিন্দুর সংখ্যা একটু বেশি। হিন্দুরাও সেদিন বলেছিল যে আমরা তোমার রস শোনার জন্য এইখানে আসছি। আল্লাহ আকবার বলবেন না, কারণ আমার এলাকায় মাহফিল হলে হিন্দু মহিলারা, হিন্দু পুরুষরা অনেকেই যায়, তারা সেদিনও কান্নার মতো ভাব নিয়ে চোখটা ছলছল করছিল, সেদিন আমার সামনে এসে বলছিল আহা, কোরআনের কথা শোনার জন্য আমরা হিন্দু সম্প্রদায় তারপরেও আমরা এইখানে আসছি, কিন্তু আইরে আফসোস তোমাদের মধ্যে এত শয়তান, এটা তো আগে জানতাম না যে কোরআনের কথা হবে, কোরআনের কথাই তোমারে উঠতে দেবেল না। পরবর্তীতে আমি যখন শুনলাম আমার দোষ সম্পর্কে চাষা, খোঁজ নিয়ে আর একটু দেখলাম আসলে সত্য না মিথ্যা, পরে শুনলাম যে না সত্য, নাম ব্যাগ দিয়ে বলে দিচ্ছে, তারপরে দেখলাম যে এই জায়গায় আর উঠা যাবে না, উঠলাম না। এই বছর আবার মাহফিল দিল, তারপরেও আমাকে উঠতে দিল না। বলেন তো সম্মান দেওয়ার মালিককে? আশেপাশে যত মানুষ মাহফিল দেয় বলছে মাহফিল যদি করি মনোয়ার হোসাইন ফিরোজকে স্টেজে তুলবো, কার বাপের ক্ষমতা আছে থাকাক? আল্লাহ আকবার বলবেন না? প্রিয় ভাইরা, আমার বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, আপনার দাওয়াতের সঙ্গে যদি আল্লাহর রসুলের দাওয়াতের যদি কোনো মিল না হয় আপনি কখনো মুসলমান বলে দাবি করতে পারবেন না। কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিনে আল্লাহর কাছে বলতে পারবেন না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, তোমার নবীর দেখানো পথ অনুযায়ী, মত অনুযায়ী আমার জীবনকে আমি পরিচালনা করেছি। বলেন তো আল্লাহর রসুলের দাওয়াতের সঙ্গে কোনো বান্দার দাওয়াতের যদি মিল হয়ে যায়, বলেন তো ওই বান্দা কখনো ভালোভাবে দুনিয়ার জমিনে বসবাস করতে পারে, ভালো ভালো খাইতে পারে না, সবসময় ভালোভাবে চলতে পারে না, তাগুতি শক্তি তাদেরকে বিভিন্ন কায়দায় বাধা দেয় কি দেয় না? আর যেই দাওয়াতে বাধা নাই, যেই দাওয়াতে জুলুম নাই, নির্যাতন নাই, আল্লাহর কসম করে বলি ওই দাওয়াত আল্লাহর জন্য নয়, ওই দাওয়াতটা হচ্ছে তাগুতকে খুশি করার জন্য, কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, আমার নবী নিজ মাতৃভূমি জন্মস্থানে তিনি 10 বছর কাটিয়েছিলেন, দাওয়াত দিয়েছিলেন। আবু জেহেল চাচা ছিল কিন্তু দুঃসম্পর্কে চাচা ছিল, কথা বলেন ঠিক কিনা? আপন চাচা ছিল না। আমার সেদিন মনে হয়েছিল আমার কোনো কষ্ট নাই, চোখ দিয়ে পানি ঝরেছিল, কিন্তু আমি মনকে বুঝ দিয়েছিলাম নিশ্চয়ই আল্লাহর এই নগণ্য গোলামকে হয়তোবা কবুল করেছেন, তা না হলে আল্লাহর রসুলের কথা মনে করি আল্লাহ রসুলের নিজের আপন জনেরা আল্লাহর রসুলের উপরে নির্যাতন করেছিল, জুলুম করেছিল, কোরআনের কথা বলতে দেয় নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রসুলকে চিনতে পারে নাই, আশের পাশের মানুষ চিনতে পেরেছিল, কিন্তু আবু জেহেল দল করে বিভিন্ন কায়দায় ফন্দি এঁটে আমার নবীকে ওই জায়গা থেকে বিতাড়িত করেছিল কি করে নাই? প্রিয় ভাইরা, আমার নবী হিজরত করে গিয়েছিলেন যেই শহরে, সেই শহরের নাম ছিল ইয়াসরিব, কিন্তু আমার নবী সেই জায়গায় পা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন
ওই মাটিটাকে বলে দিলেন, এই মাটিটা সাধারণ কোনো মাটি নয়, এটা হচ্ছে সোনার মদিনা, এটা হচ্ছে মদিনাতুন নবী, এটা হচ্ছে মদিনাতুর রসুল। বলেন আল্লাহু আকবার, এই রসুলের ভালোবাসা যার অন্তরের মধ্যে থাকবে, আমার রসুল যেমন নির্যাতনের শিকার হয়েছে, ও বান্দা আজকের যদি পরীক্ষা করো তুমি ইমানদার নাকি ইমানদার নামের দোকানদার, তাহলে আজকের বুঝতে পারবা রসুলের দাওয়াতের সঙ্গে তোমার দাওয়াতের যদি মিল হয়ে যায়, রসুলের ভালোবাসা যদি তোমার অন্তরের মধ্যে থাকে, আল্লাহে আল্লাহর জাতের কসম করে বলি দুনিয়ার জমিনে তুমি ভালোভাবে জীবন যাপন করতে পারবা। জোরে বলেন পারবা। পারবা না, কারণ আল্লাহ রসুলের ভালোবাসা যদি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন কাঠগড়ায় দাঁড় করাবেন, ওই দিন একমাত্র উকিল হবেন, ব্যারিস্টার যিনি হবেন তিনি কে? সেই রসুলের ভালোবাসার দরকার আছে না নাই? রসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নেই, আছে নাকি? রসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নেই, ইমানের গভীরতা কার বুকে কত, ইমানের গভীরতা কার বুকে কত, পরখ করার দিন এলো সামনে, রসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নেই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার রসুলের ভালোবাসা যদি না থাকে, আমার রসুলকে সাফায়াত করবে? জোরে কন করবে? এখন বলেন তো, যেই জায়গায় সাফাতের দরকার ওই ময়দানটা কঠিন না সহজ? কথা বলেন, কঠিন না সহজ? কঠিন। এখন কেমন কঠিন আমি সেই জায়গায় যাব ইনশাআল্লাহ। তার আগে একটা কথা বলি, আমরা এইখানে যারা আছি আমাদের লক্ষ্য একটাই, বলেন তো কি? হায় আল্লাহ, মুসলমানের লক্ষ্য এখনো ঠিক নাই। মুসলমানের লক্ষ্য কি বলেন? জোরে বলেন কি? জান্নাত। এই কথাটা বলতে তাও লজ্জা পাচ্ছেন? আমাদের একটাই লক্ষ্য, আমরা জান্নাতে যেতে চাই। এখন বলেন তো, আল্লাহ তাআলা আমাদেরকে একদিন না একদিন মৃত্যু দেবেন কি দেবেন না? আকাশের চাঁদ ওঠে, সূর্য ওঠে, আকাশে তারকা দেখি, এটা সত্য না মিথ্যা? এটা যেমন সত্য, তার চাইতে আরো আরো কোটি কোটি গুণ সত্য হচ্ছে কুল্লু নাফসিং যায়েকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ আস্বাদন করাবেন, কিন্তু এর ভিতরে হিসাব হবে মাত্র দুই শ্রেণীর। কয় শ্রেণীর? দুই শ্রেণীর। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা বানিয়েছেন ইবাদত করার জন্য, কার? আল্লাহর। এখন আসেন, আমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে হুজুর অনেক জায়গায় করে, যেমন আমার ইন্ডিয়ায় পূর্ব মেদিনীপুরে একজন এক মুরব্বী চাষা প্রশ্ন করছে, হুজুর যেই ব্যক্তি আল্লাহর পথে চলল, আল্লাহর জন্য জীবন দিল, সব আল্লাহর পক্ষে কাজ করল, তাহলে মারা যাওয়ার পরে কবরে ঘুমাই থাকা লাগবে কেন? তাকে ডাইরেক্ট জান্নাতে দেওয়া যায় না? কথা যুক্তি আছে না নাই? তাই আমি বললাম যে চাচা আসলেই আপনার মাথায় বুদ্ধি আছে। আমি তখন মাহফিলের সমস্ত মানুষের সামনে একটা জিনিস ক্লিয়ার করে দিলাম, সেটা হচ্ছে এই, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে, আর আস্বাদন করার পরেই তাকে প্রথম নামক মানজিল, অর্থাৎ পরকালের প্রথম নামক মানজিল, প্রথম নাম্বার ইমিগ্রেশন, সেটা হচ্ছে কবর। বলেন না আল্লাহু আকবার। এই কবরে প্রত্যেকটা মানুষকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত থাকা লাগবে কি লাগবে না? বুঝে থাকা লাগবে না? প্রত্যেকটা মানুষকে কি নির্দিষ্ট একটা সময় পর্যন্ত থাকা লাগবে? আল্লাহ চাইলে জানে যে এই কোরআনের কর্মী, কোরআনের আন্দোলন করার জন্য নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়ার কারণে বাতিল বামপন্থী একদল নাস্তিক মুরতাদেরা গুলি করে বুকটা ঝাঁঝরা করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, এরকম যুবক বাংলার জমিনে আছে না নাই? আচ্ছা বলেন তো, এই যুবকদেরকে আল্লাহ জান্নাতে দেবে না জাহান্নামে দেবে?
অনেকজন দেখবেন আমার কিছু ভাইয়েরা আছে বিশাল আল্লাহওয়ালা, বলে ওদের মুখে দাড়ি নেই, ওদের কোনো সুন্নাতি লেবাস পোশাকের ঠিক নাই, ওরা কেমন করে ইসলামী আন্দোলন করে। আরে বেটা, মুখে দাড়ি রেখে যদি এতই যদি আল্লাহওয়ালা হোস, ওদের মতো জীবন দিয়ে দেখ না একটু, কথা কয় না ইমানদার, শুধু দাড়িতে দেখলে হবে না, কারণ ইমান এটা যাচাই করতে হলে কলিজা লাগে। কি লাগে? কলিজা লাগে। তাই বলে যে আমি যে দাড়ির বিরোধিতা করছি তা না, দাড়ি রাখা কি সুন্নাত, আবার কেউ বলছে ওয়াজিব। দাড়ি অবশ্যই রাখা লাগবে একজন মুসলমান হিসেবে, পুরুষ হিসেবে আমাদের দাড়ি রাখা আবশ্যক, কিন্তু এইরকম ফতোয়া দেওয়া যাবে না, ওর মুখে দাড়ি নাই, ও মারা গেছে ইসলামের জন্য জাহান্নামি, ওর ইমান আখলাক চরিত্র ঠিক ছিল না, এরকম যারা বলে নিঃসন্দেহে বুঝতে হবে ওই দলের লোক, কথা কয় না। প্রিয় ভাইরা আমার, এবার দেখেন নির্দিষ্ট একটা সময় পর্যন্ত কেন আল্লাহ তাআলা রাখবেন? দুনিয়ার যেই বিচার আর আল্লাহর বিচার কি এক হবে? হবে না। এখন দেখেন কিছু মানুষ আছে দেখবেন যে আপনার উপরে জুলুম করলো, গাড়ি পোড়াইছে একজন জেল খাটে, আর একজন আছে না নাই, গাছ কাটে একজন, আর একজন যে আব্দুল সামাদ তার বাড়ি মনে করেন এই জায়গা থেকে 100 কিলো দূরে, ওরে মামলা ঢুকাই দিয়েছে সরুলিয়া গাছ কাটার কেসে, আছে না নাই? এখন বলেন তো এই যারা মামলা দিল, আবার দিল অমুক রাজাকার, আসলে সে রাজাকারের রও জানে না, আছে না এরকম? আচ্ছা বলেন তো এক গ্রামে যদি দেলোয়ার থাকে, অন্য গ্রামে কি দেলোয়ার থাকতে পারে না? এখন এই গ্রামের লোকটা যদি ওই গ্রামের লোকের সাথে যদি অ্যাডজাস্ট করে দেয়, এটা কি ঠিক হবে না? জুলুম হবে, জুলুম হবে। তাহলে এরকম করে অনেক মানুষ জুলুম করে দুনিয়ার থেকে বিদায় করেছে কি করে নাই? এখন বলেন হয় যে জুলুম বা সে আগে মারা যাবে, অথবা যে জুলুমের শিকার হয়েছে সে আগে মারা যেতে পারে। এখন আল্লাহ তাআলা বলছেন নির্দিষ্ট একটা সময় পর্যন্ত কবরে এই জন্য থাকা লাগবে, কারণ আমার অনেক মোমিন বান্দারা দুনিয়ার জমিনে জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, এমনও আছে যে জজ লিখেছে তার পক্ষে কিন্তু হঠাৎ করে একটা ফোন আসার কারণে মামলাটা রায় ঘুরে যায় কি যায় না? এখন বলেন তো আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ দেখছে জজ, তুই যতই আমার বান্দার উপরে জুলুম করিস মামলা দায়ের করেছে আমি নিজেই, আল্লাহু আকবার বলেন। আর এই মামলার উকিল যিনি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছেন নির্দিষ্ট একটা সময় থাকার পরে কিয়ামতের দিন, যখন আমার ইসরাফিল কোন ফেরেশতা